নমস্কার বন্ধুরা প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের জন্য এই মুহূর্তে অনেক বড় সুখবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আর বন্ধুরা আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস বি রয়েছে আপনাদের জন্য অনেক বড় সুখবর দিয়েছে এই ব্যাংকটি নতুন এই সুবিধা শুরু হচ্ছে আগামী মাস থেকে তবে এই মাসের মধ্যে সেই সুবিধা পেতে হলে আপনাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে এ নিয়ে সমস্ত গ্রাহকদের জন্য ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করেছে এই ব্যাংকটি আপনারা জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই ভারতের সবচেয়ে বেশি পরিমাণ গ্রাহক রয়েছে তাই নতুন এই সিদ্ধান্তের ফলে দেশব্যাপী অনেক বড় পরিবর্তন হতে যাচ্ছে আর শুধু তাই নয় নতুন এই সিদ্ধান্তর ফলে ভীষণভাবে উপকৃত হবে সমস্ত গ্রাহকরা তো বুঝতেই পারছেন বন্ধুরা আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক হন এবং এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের মধ্যে আলোচনা করব ঠিক কি কি নতুন নির্দেশিকা এসেছে কিভাবে আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন কতটা বেশি সুযোগ সুবিধা আপনারা এরপর থেকে পাবেন এবং কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে এসে কি কী কাজটি করতে হবে সমস্তটাই এখানে এক এক করে তুলে ধরবো তাই এ সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পারছেন আপনারা এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কী কী বলা হয়েছে ভালো করে দেখে নিন এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকলেই বড় চমক নতুন নির্দেশিকায় এটি করলেই দারুণ সুখবর অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসে যে নতুন নির্দেশিকা এসেছে এই অনুসারে আপনারা এই কাজটি করলে কিন্তু এই মাস থেকে আপনারা এই সুবিধা পেতে শুরু করবেন তো কি কি সুবিধা এসেছে ভালো করে দেখে নিন এর কোটি কোটি গ্রাহকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুখবর বদলে গেল ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম এরই সাথে সাথে গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে বড় নির্দেশিকা ব্যাংকের সমস্ত গ্রাহকদের এই সুযোগ পেতে হলে এই মাসের শেষ তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে এই কাজ এই নিয়ে ইতিমধ্যে অ্যাডভাইজারি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহকদের বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সকলে যেন সকল গ্রাহককে ব্যাংকে এসে এই কাজটি সম্পন্ন করতে হবে তবে শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াই নয় ব্যাংক অফ বরোদার পক্ষ থেকেও এই সুবিধা দেওয়া হচ্ছে ব্যাংকের গ্রাহকদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এর আগে একটি নির্দেশিকা জারি করে ব্যাংকের গ্রাহকদের এই সুবিধা দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় এই মাসের তিরিশ তারিখের মধ্যে এই সুবিধা যেন গ্রাহকদের জন্য চালু করা যায় সেই দিকেই জোর দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের পুরনো নিয়মে সংশোধন করে নতুন যে নিয়ম লাগু করা হয়েছে সেই অনুযায়ী জানানো হয়েছে অগ্নিকাণ্ড চুরি ডাকাতি ব্যাংকের অবহেলা বা কর্মচারীদের পক্ষ থেকে কোনো ধরনের ঘটনা ঘটলে সেক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে ব্যাংক কর্তৃপক্ষ আর এই ক্ষতিপূরণের পরিমাণ লকারের বার্ষিক ভাড়ার চেয়ে একশো গুণ বেশি স্টেট ব্যাংকের প্রত্যেকটি গ্রাহকই এই সুবিধা পাবে তো বুঝতেই পারছেন অনেকটা বেশি সুযোগ সুবিধা এর মাধ্যমে আপনারা পাবেন ব্যাংকের গ্রাহকরা যেরকম ব্যাংকে টাকা রাখতে পারে একইভাবে সহ আরও অন্যান্য দামি জিনিসপত্র লকারে রাখা যায় এসবিআই লকার ফি পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে হয় তবে মেট্রো এবং মেট্রোপলিসিন সিটিতে ব্যাংকের চার্জ দু হাজার চার হাজার ও আট হাজার টাকা পর্যন্ত রয়েছে ব্যাংকের লকারের আকারের উপর নির্ভর করে এই চার্জের পরিমাণ বা কতটা কম বা কতটা বেশি হবে সেটা কিন্তু এর ওপরই নির্ভর করছে গ্রাহকদের সুরক্ষার জন্য নতুন এই পদক্ষেপ তাই নিশ্চিতভাবে সকলের মুখেই হাসি ফোটাবে তো বুঝতেই পারছেন আপনিও যদি স্টেট ব্যাংকের একজন লকার গ্রাহক হন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু নতুন এই সুবিধা নিঃসন্দেহে সকলের জন্য কিন্তু অনেকটা উপকারী হতে যাচ্ছে তো এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ